প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নিমশা জুনাগলি বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতির প্রভাষক মোশাম্মদ সালমা আক্তার। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থনীতির দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়, খাদ্য নিরাপত্তা। আজকে আমি আলোচনা করব খাদ্য নিরাপত্তা সম্পর্কে। প্রথমে আমরা জানব খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝি। খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি, সহজ ভাষায় বলতে গেলে, যে সমাজের প্রত্যেকটি পরিবারের সদস্যদের জন্য সারা বৎসরের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা, সেটাকে আমরা বুঝি খাদ্য নিরাপত্তা। মোট কথায় বলা যায় যে খাদ্য নিরাপত্তা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে সমাজের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যরা যেন বাহ্যিক এবং অর্থনৈতিক দিক থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণের ক্ষমতা রাখে, সেটাকে আমরা বুঝব খাদ্য নিরাপত্তা। তারা এমন খাদ্য গ্রহণ করবে বা সবসময় এমন খাদ্য সরবরাহ থাকবে যেই খাদ্য স্বাস্থ্যসম্মত এবং পুষ্টি সমৃদ্ধ, যার দ্বারা তাদের কর্ম উদ্যম এবং কাজের স্পৃহা বৃদ্ধি পাবে, তাকে আমরা বলবো খাদ্য নিরাপত্তা। এখন খাদ্য নিরাপত্তা আমরা আলোচনা করতে গেলে খাদ্য নিরাপত্তার তিনটি দিক গুরুত্বপূর্ণ চলে আসে। প্রথম দিকটাই হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা অথবা প্রাপ্যতা। দুই নম্বরে যেটা আসে সেটা হচ্ছে খাদ্য ক্রয় ক্ষমতা অথবা ক্রয়যোগ্যতা। আর তিন নম্বরে যেটা আসে সেটা হচ্ছে খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। এখন এই তিনটা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদানের যদি ঘাটতি থাকে তাহলে আমরা এটাকে খাদ্য নিরাপত্তা বলতে পারি না। যেমন খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু সেই খাদ্য কিছু কিছু শ্রেণীর লোকদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে, তখন আমরা সেটাকে খাদ্য নিরাপত্তা বলতে পারবো না। কারণ পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকা সত্ত্বেও তারা সেই খাদ্য ক্রয় করে ভোগ করতে পারছে না। ক্রয় ক্ষমতার বাইরে থাকার একটা কারণ হচ্ছে যে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি হওয়া, অথবা সময়ের ব্যবধানে যাদের আয় পূর্বের অবস্থানেই রয়ে গেছে, সময়ের অবস্থানে পরিবর্তনে যাদের আয় বৃদ্ধি পায় না, সেই কারণে পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকা সত্ত্বেও তারা সেই খাদ্য ক্রয় করতে পারে না, সেই অবস্থাটাকে আমরা খাদ্য নিরাপত্তা বলতে পারবো না। তারপরে তিন নম্বরে হচ্ছে খাদ্যের উপযোগিতা অথবা ব্যবহার। যেটা বলতে আমরা বুঝি যে খাদ্য গ্রহণের পর খাদ্য হজমের মাধ্যমে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। এখন খাদ্য যদি স্বাস্থ্যকর না হয় সেই স্বাস্থ্য ব্যবহারে তো মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না। তাই খাদ্য নিরাপত্তা হতে হলে তার তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে, যে খাদ্য পর্যাপ্ত পরিমাণে থাকবে, খাদ্যের ক্রয় ক্ষমতা থাকবে এবং খাদ্যের উপযোগিতা অথবা ব্যবহার থাকবে। তাই খাদ্য নিরাপত্তা আমরা ওই অবস্থাটাকেই বলবো যখন খাদ্য পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং সেই স্বাস্থ্য হবে স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ, যা খেয়ে মানুষ তাদের সুস্থ থাকবে এবং কর্ম উদ্যম, কর্মস্পৃহা, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তো যখন দুই নম্বরে আমরা আসি, দেখি এটা খাদ্য নিরাপত্তা কি খাদ্য প্রাপ্যতা না। খাদ্য প্রাপ্যতা, পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকলে আমরা সেটাকে, যেটা আমি আগেই বলে আসছি, যে খাদ্য নিরাপত্তা বলতে পারি না। কারণ পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে কিন্তু খাদ্য প্রাপ্যতা, খাদ্য নিরাপত্তার যে আরও দুইটা বৈশিষ্ট্য, ক্রয় ক্ষমতা এবং উপযোগিতা, তার মধ্যে বিদ্যমান নাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে, তখন আমরা এটাকে খাদ্য নিরাপত্তা বলতে পারি না। তাই আমরা অন্যভাবে ঘুরিয়েও বলতে পারি, খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তা না, খাদ্য প্রাপ্যতাই খাদ্য নিরাপত্তা না। খাদ্য প্রাপ্যতার সাথে যদি খাদ্য নিরাপত্তা হতে হয় তাহলে খাদ্য প্রাপ্যতার সাথে থাকবে খাদ্যের ক্রয় ক্ষমতা এবং খাদ্যের উপযোগিতা। এই দুইটা জিনিস যখন থাকবে তখনই আমরা বলবো এটাকে খাদ্য নিরাপত্তা। এখন আমরা দেখি নিরাপদ খাদ্য প্রয়োজন কেন, নিরাপদ খাদ্য প্রয়োজন কেন। নিরাপদ খাদ্য আমাদেরকে স্বাস্থ্য সমৃদ্ধ করে এবং দেহ এবং মনের একটা স্বাভাবিক বিকাশ ঘটায়। নিরাপদ খাদ্যের অভাবে মানুষ পুষ্টিহীনতায় ভোগে এবং নানা রোগ বিমারের সম্মুখীন হয়। তাই যখন তারা নিরাপদ খাদ্য গ্রহণ করবে তখন তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের বৃদ্ধি পাবে, কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা জানি যে নিরাপদ খাদ্য আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ অথবা অনেক প্রয়োজন। এখন আমরা আসি এরই মধ্যে একটা কথা হচ্ছে ভেজাল খাদ্য। ভেজাল খাদ্য বলতে আমরা কী বুঝি। ভালো খাদ্যের সাথে নিম্নমানের খাদ্য এবং খাদ্যের সাথে খাদ্যের
ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মেশানো এবং খাদ্য সংরক্ষণ করার জন্য খাদ্যে নানা ভেজাল মেশানো এবং খাদ্যকে চকচকে করার জন্য ক্ষতিকারক রং মেশানো, এই সমস্ত জিনিসগুলো যখন থাকে একটা খাদ্যের মধ্যে তখন আমরা বলব যে খাদ্য ভেজাল, এটাকেই বলে যে ভেজাল খাদ্য। আর ভেজাল খাদ্য সবসময় আমাদের স্বাস্থ্যের হুমকি হয়ে দাঁড়ায়। ভেজাল খাদ্য কথাটা বলতে গেলে আমরা তার আগে একটু বলতে হয় নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য বলতে আমরা সেই খাবারটাকে বুঝবো যে খাবারটা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কোনো প্রকার ক্ষতিকারক দ্রব্য না মেশানো এবং স্বাস্থ্যের জন্য হুমকি এই রকম দ্রব্য না মেশানো সেই খাবারকে আমরা বলবো নিরাপদ খাবার। আর যখন এই সমস্ত দ্রব্যগুলো মেশানো হয় তখনই আমরা এই খাবারটাকে বলবো ভেজাল খাদ্য। শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক, এই প্রশ্নটা তোমাদের প্রায়ই আসে। শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত 34.6% লোক সাক্ষরতা থেকে বঞ্চিত। তারা জানে না যে কোন খাদ্যটা আমাদের জন্য উপকারী এবং আমাদের স্বাস্থ্যের জন্য সহায়ক, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনটা তারা সেটাও বোঝে না। তাই খাদ্যপ্রাপ্যতার সাথে যেহেতু খাদ্যের উপযোগিতা আছে, যে সু ভালো খাদ্য অথবা পুষ্টিসম্পন্ন খাদ্য আমাদের সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে, তাই শিক্ষিত লোকেরাই বুঝতে পারে যে কোন খাবারটা আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদেরকে স্বাস্থ্যকর করে তোলে, সুস্বাস্থ্যের অধিকারী, সেই সমস্ত খাদ্য তারা গ্রহণ করতে আগ্রহী থাকে। তাই খাদ্যপ্রাপ্যতা অথবা খাদ্য নিরাপত্তার মধ্যে যেহেতু প্রাপ্যতা, ক্রয় ক্ষমতা এবং উপযোগিতা এই তিনটা বৈশিষ্ট্য আছে, তখন শিক্ষিত লোকেরাই এই ব্যাপারটা বুঝতে পারে। তাই শিক্ষার সাথে যে খাদ্য নিরাপত্তার ব্যাপারটা একটা ওতপ্রোতভাবে জড়িত, শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান আছে। এখন আমরা দেখব খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারকে অনেকগুলো ভূমিকা পালন করতে হয়। বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কী কী ভূমিকা পালন করছে আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই হচ্ছে নীতি প্রণয়ন। বিশ্ব খাদ্য সংস্থা 1996 সালের পর বাংলাদেশ সরকার এবং দাতা দেশগুলো এই খাদ্য নিরাপত্তার জন্য নীতি প্রণয়ন করেন। তারা এই ন্যাশনাল ফুড পলিসি প্ল্যান অফ অ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান ফর ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন নামে দুটো নীতি প্রণয়ন করেন। এই নীতির মধ্যে, খাদ্য নীতির মধ্যে খাদ্যের যে নিরাপত্তার তিনটা বৈশিষ্ট্য, খাদ্য প্রাপ্যতা এবং ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা, এই তিনটা বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল এবং এই তিনটা লক্ষ্যকে সামনে রেখে তারা এই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এগিয়ে যান। দুই নম্বরে হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বলতে আমরা বুঝি SDM, একটা স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা। এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2016-30 সাল পর্যন্ত, তার আগে 2016-2020 সাল পর্যন্ত ছিল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা দেখেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে প্রথমেই লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের দেশকে কীভাবে দারিদ্র থেকে দূরি করা যাবে এবং তাদের কাছে কীভাবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পৌঁছে দেওয়া যাবে। এই লক্ষ্যের দিক থেকে দারিদ্র দূর করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। একটি বাড়ি একটি খামার, তারপর হচ্ছে আদর্শ খামার, গুচ্ছ গ্রাম, এই সমস্ত বিভিন্ন পরিকল্পনা সরকার গ্রহণ করে এবং একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2016-20 সালের মধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে অথবা হতে চলছে। এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মাধ্যমে সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা পালন করছে। তিন নম্বরে আসি আমরা দেশীয় উৎপাদন বৃদ্ধি করা। আমাদের দেশের অভ্যন্তরে, যেটা GDP বলি আমরা, দেশের অভ্যন্তরে যদি খাদ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে তাহলে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে, জনগণ পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে এবং খাদ্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এবং তার সাথে সাথে যদি খাদ্য উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ওই বিষয়টা লক্ষ্য রাখলে যে খাদ্য যাতে কোনোভাবেই ভেজাল যুক্ত না হয়, নিরাপত্তার দিকেও লক্ষ্য রাখলে এইভাবে দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। কৃষি সার্বিক উন্নয়ন, কৃষকদের সার্বিক উন্নয়ন, আমাদের দেশের কৃষকরা একটা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। তারা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারছে না তাদের অর্থের অভাবে। তাই কৃষকদের যদি সার্বিক উন্নয়ন করা যায় এই দ্বারা আমাদের দেশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। কৃষি গবেষণার উপর গুরুত্ব, সরকার যদি কৃষি গবেষণার উপর গুরুত্ব দেন এবং উচ্চ ফলনশীল জাতের বীজ আবিষ্কার করেন
এবং আমাদের দেশে যে বিভিন্ন সময় দেখা যায় খরা লবণাক্ততা থাকে, এই সমস্ত খরা লবণাক্ততা সহিষ্ণু যদি বীজ উৎপাদন করতে পারেন অথবা বিভিন্ন প্রকার যে জৈব সারের উপর নির্ভর না করে আরও বিভিন্ন ধরনের সার যদি নিম্ন মান অর্ধেক মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করেন অথবা আবিষ্কার করেন, এভাবে কৃষি গবেষণার মাধ্যমেও আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের সাহায্য প্রদান, আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি কৃষকরা তারা বিভিন্ন ব্যাংক বিমা থেকে সুযোগ পাচ্ছে না, তাই সরকার যদি তাদের জন্য আলাদাভাবে একটা ব্যাংক বিমার ব্যবস্থা করে দেন, তারা এর থেকে সহায়তা নিয়ে কৃষি ক্ষেত্রে তারা আরও কৃষিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এতে করে আমাদের দেশের খাদ্য উৎপাদনটাও বৃদ্ধি পাবে, এতে করে খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। তারপর দেখা যায় কৃষি জমির আওতায় সম্প্রসারণ, আমাদের দেশে এখনও পর্যন্ত যে পরিমাণ কৃষি জমি রয়েছে তার মধ্যে দেখা যায় অনেক জমি প্রত্যন্ত পরিত্যক্ত অবস্থায় আছে, যেগুলো কৃষি চাষাবাদের জন্য উপযুক্ত নয়। যেমন লবণাক্ততার কারণে অনেক জমিতে চাষাবাদ করা যাচ্ছে না, অধিক খরার কারণেও জমিতে উর্বরতা কম থাকায় এগুলো চাষাবাদ করা যাচ্ছে না, তাই এই কৃষি জমির সম্প্রসারণ করেন বা ওই জমিগুলোকে যদি কৃষি চাষাবাদের আওতায় নিয়ে আসেন, এত করে আমাদের দেশে কৃষি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। খাদ্যশস্য আমদানি, সরকার প্রতি বছরেই অনেক পরিমাণে খাদ্য আমদানি করেন, দেশে যে পরিমাণে খাদ্যশস্য হয় তা আমাদের দেশে ঘাটতি মিষ্টি আরও প্রয়োজন হয়, তখন সরকার বিভিন্ন দেশ থেকে এই খাদ্যদ্রব্যগুলো আমদানি করেন। যেমন 2016-17 অর্থ বছরে সরকার 41.91 পরিমাণে লক্ষ মেট্রিক টন খাদ্য আমদানি করে থাকেন, এতে এইভাবেই সরকার আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান চেষ্টা করেছেন। তারপর হচ্ছে 9 নম্বরে আমরা দেখি দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী, যে কোনো সময়ই হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক ফসলই জমি ক্ষতি হয়ে যায়, ফসলের ক্ষতি হয় যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত, তখন আমাদের দেশে দুর্যোগ দেখা দেয়, খাদ্য ঘাটতি দেখা দেয়। সরকার প্রাকৃতিক দুর্যোগকে কঠোর হস্তে দমন করেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সরকার তার আগে থেকেই অনেক ব্যবস্থা গ্রহণ করে থাকেন, যেন প্রাকৃতিক দুর্যোগে যদি ফসল আবাদি জমি ক্ষতি হয় তাহলে সরকার সেই পরিমাণে খাদ্য যোগান দিয়ে দেশের জনসংখ্যাকে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত রাখেন। তারপর আসি মঙ্গা ও মৌসুমি দারিদ্র, মঙ্গা ও মৌসুমি দারিদ্র বলতে আমরা বুঝি আমাদের দেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকাগুলোতে এখানে কিছু মৌসুমি বেকারত্ব থাকে, ওইদিকে লোকেরা এপ্রিল থেকে মে, নভেম্বর অক্টোবর থেকে নভেম্বর এই মাসগুলো তাদের কোনো কাজ থাকে না, তখন কাজ থাকে না যখন তখন তারা একটু অসহায় পড়ে থাকে, তখন সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদের কাজের ব্যবস্থা করে দেন এবং খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করার চেষ্টা করেন। নিম্ন আয়ের লোকদের, নিম্ন আমাদের দেশে নিম্ন এবং দুস্থদের সংখ্যা অনেক বেশি, যাদের আয় অত্যন্ত কম, যারা দুর্বল খেতেই পারে না, সরকার তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন। সরকার নিম্ন আয়ের লোকদের জন্য VGM কার্ড, খোলা বাজারে চাল বিক্রি এবং কাজের বিনিময়ে খাদ্য, এই সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করে তারা যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, এই ব্যবস্থাগুলো সরকার গ্রহণ করেন। খাদ্য মজুত রাখা, সরকার একটা নির্দিষ্ট সময়ে খাদ্য মজুত রাখেন, মজুত যখন খাদ্যের সংকট দেখা দেয় তখন সরকার এই খাদ্যগুলো সরবরাহ করেন। এভাবেই আরও কিছু পদ্ধতির মাধ্যমে সরকার, উপাদানের মাধ্যমে সরকার আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। এখন আমরা জানলাম কিভাবে সরকার খাদ্য নিরাপত্তা, এটা আমি এখানে লিখেছি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত পদক্ষেপ, এখানে তোমাদের এভাবেও আসতে পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো কী কী, এখানে আমরা এটা জানলাম। এখন আমরা জানব যে সময়ের অবর্তমানে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে খাদ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। এখন
2000 থেকে 2001 সাল, 2010 সাল থেকে 2011 সাল, এই সময় আমরা একটু লক্ষ্য করি খাদ্যের পরিমাণ ছিল 200, তারপরে ছিল 150, 170, এখানে উৎপাদন পরিমাণ ছিল 1980 থেকে 1981, 1990 থেকে 1991, 2000 থেকে 2001, আর এখানে শুধু 2010 থেকে 2011। এখন এই পরিমাণটাকে আমরা এখানে খাদ্য উৎপাদনের পরিমাণগুলো দিলাম, এখানে 50, 100, 150, 200, 250। এখন আমরা দেখি 1980 থেকে 81 সালে আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণ কত ছিল, 200 মিলিয়ন মেট্রিক টন। এখন আমরা এটাকে 200 কোথায় ছিল আমাদের, ঠিক এই বরাবর, এটা হচ্ছে আমাদের 1980 থেকে 81 সালে খাদ্য উৎপাদনের পরিমাণ। 1990 থেকে 91 সালে আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল 150। এখন আমাদের 150 কোথায়, এখানে, এটা হচ্ছে আমাদের 150। 2000 থেকে 2001 সালে আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল 170। 170টা আমরা ধরি একটু এই দিকে হবে, আর 2010 থেকে 2011 সালে আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল 220। 200 এখানে, যেহেতু 220 এখানে, আমরা এ হচ্ছে আমাদের 4টা অর্থ বছরের খাদ্য উৎপাদনের পরিমাণ। স্তম্ভ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে খাদ্য উৎপাদন যে পরিমাণ ছিল, পরবর্তী সময়ে খাদ্য উৎপাদন কিছুটা কমে আসছে, তার পরবর্তী সময়ে সময়ের ব্যবধানে আবার 2010 থেকে 2011 অর্থ বছরে খাদ্য উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। তাই এ থেকে আমরা বুঝতে পারছি যে সময়ের ব্যবধানে এবং সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণ পূর্বে থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে সরকার বিভিন্ন কৃষি প্রযুক্তি, এই ক্ষেত্রে আমরা বুঝি যে উন্নত মানের বীজ আবিষ্কার, গবেষণার মাধ্যমে উন্নত জাতের বীজ এবং কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে দিনের পর দিন আমাদের কি কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আর এই উপসি প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হচ্ছে। তাই আমরা এই দণ্ডচিত্রগুলোকে আর একটু মার্ক করে দেখিয়ে দিতে পারি। এটাকে স্তম্ভচিত্রও বলে, দণ্ডচিত্রও বলে, যে কোনো একটা সময়কাল দেওয়া থাকবে অথবা অর্থ বছর দেওয়া থাকবে, এক্ষেত্রে খাদ্যের পরিমাণ দেওয়া থাকবে, অনেক সময় এটা পরীক্ষা আসে, এই খাদ্য
উৎপাদনের বিভিন্ন সময়কালে খাদ্য উৎপাদনের পরিমাণটাকে আমরা এভাবে দণ্ডচিত্রের মাধ্যমে দেখাতে পারি এবং চিত্রে অতি তাড়াতাড়ি আমরা লক্ষ্য করতে পারি যে খাদ্য সময়ের ব্যবধানের পরে এবং বিভিন্ন অর্থ বছরে খাদ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমাদের খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হচ্ছে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আবার অন্য আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করবো।